পোশাক শারীরিক সৌন্দর্যের একটি অপরিহার্য অংশ। মানুষ নানা রকম ডিজাইনের পোশাকে নিজেকে সাজাতে চায়, কিন্তু যারা শারীরিকভাবে স্থূল তাদের পোশাক নিয়ে বিড়ম্বনার শেষ নেই। কখনো ডিজাইন পছন্দ হয় তো সাইজ মেলে না, কখনো সাইজ মেলে তো ডিজাইন পছন্দ হয় না। তবে এই ঝামেলা বোধ হয় আর থাকছে না। ফ্যাশন ডিজাইনাররা এখন স্থূল মানুষদের জন্য পোশাক ডিজাইন করছে। শপিং মলগুলোতে তাই দেখা যাচ্ছে ফ্যাটি ডল, যাদের গায়ে স্থূল ব্যক্তিদের জন্য ডিজাইন করা পোশাক। বিস্তারিত শীলা আক্তারের ডেস্ক রিপোর্টে। যারা শারীরিকভাবে একটু মোটা তাদের বিড়ম্বনার শেষ নেই। সারাক্ষণ বডি শেমিং তো আছেই, তারপরও সবচেয়ে কষ্টের ব্যাপার পছন্দসই পোশাক পরতে না পারা। কেননা মার্কেটে কোনো পোশাক পছন্দ হলেও তার সাইজ মেলানো কঠিন হয়ে যায়। তবে সেই সমস্যা নিয়ে ডিজাইনাররা হয়তো ভাবতে শুরু করেছেন। তাই ঈদের কেনাকাটায় ইদানিং অভিজাত পোশাক বিপণিগুলোতে গেলেই হয়তো নতুন একটি বিষয়ে চোখে পড়েছে, যার নাম ফ্যাটি ডল। স্বাভাবিকভাবে আগে যেসব শিপশিপে ফিগারের ডল চোখে পড়ত তা থেকে এগুলোর একটিমাত্র পার্থক্য, এসব ডলের পেটটা একটু উঁচু। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পোশাকের দোকানগুলোতে আজকাল ভুঁড়িওয়ালা ডল শোভা পাচ্ছে? এমন প্রশ্ন রাখা হয়েছিল রাজধানীর সেরা সেরা শপিং মলের বেশ কিছু বিপণির ক্রেতা বিক্রেতাকে। জানা যায়, যাদের ভুঁড়ি একটু বাড়ছে তাদের অনেকেই টি শার্ট পছন্দ করলেও কিনতে বা পরতে লজ্জাবোধ করেন। তবে শার্ট কিংবা টি শার্টে তাদেরকেও দেখতে আসলে ভালো লাগবে, এমন অনুভূতি প্রতিষ্ঠার জন্যই এই ব্যবস্থা। অধিকাংশই বলছেন, আসলে নানা কারণে অনেকেরই পেটের মেদ একটু বেড়ে যেতেই পারে। ইদানিং অনেকেরই, বিশেষ করে পুরুষের, ভুঁড়ি বাড়ছে। শহুরে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, সময়ের সঙ্গে অসঙ্গতির কারণে পেটের ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আর এজন্য অনেকেই পোশাকের শৌখিনতা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। ফ্যাটি ডল সেসব মানুষের মধ্যে মানসিক শক্তি সৃষ্টি করতে পারবে, তাই পোশাকের দোকানগুলোতে এই অভিনব ব্যবস্থা। বিষয়টি ক্রেতাদের মধ্যে ভালোই প্রভাব ফেলেছে। বসুন্ধরা শপিং মলে কথা হয় এক মহিলা ক্রেতার সঙ্গে। তিনি বলেন, বাবা ভাই কিংবা স্বামী, প্রতিটি পরিবারে কেউ না কেউ এমন থাকতেই পারে যার একটু মেদ বেড়েছে। এজন্য তার পছন্দের পোশাক থেকে কেন নিজেকে সে গুটিয়ে রাখবে? আসলে এই ফ্যাটি ডল প্রমাণ করে দিচ্ছে সবাই তার নিজস্বতায় সুন্দর। মেদ ভুঁড়িওয়ালা মানুষটিও সুন্দর টি শার্টে নিজেকে সাজাতেই পারে। আমার চোখে ফ্যাটি ডল ভালো একটি উদ্যোগ। বিষয়টি নিয়ে কথা হয় এই শপিং মলেই ঈদের কেনাকাটা করতে আসা একজন পুরুষ ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ভুঁড়ি একটু বেড়েছে বলে টি শার্ট পরা বাদ দিয়েছি প্রায় বছর খানেক হলো। তবে ফ্যাটি ডল দেখে আমার ভাবনা বদলেছে, তাই এবার টি শার্ট কিনেছি। তিনি বলেন, মানুষ হিসেবে আমার শরীর যে কোনো অবয়বের হতেই পারে, তাই বলে আমি আমার শৌখিনতা ছেড়ে দেব কেন? আমাকে এই অনুভূতি এনে দিয়েছে ফ্যাটি ডল। ফ্যাটি ডল ভাবনাটা আসলে ঠিক নতুন নয়। এর আগে বিশ্বের নানা নামিদামি কোম্পানি মেয়েদের শাড়ি ও পোশাকের বিক্রিতে ফ্যাটি ডল প্রচলন করে। বিষয়টি তখন থেকেই সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে। শীলা আক্তার, নিউজ 24।